আচ্ছা স্যার তোমার প্যান্টের অবস্থা এমন কেন আঙ্কেল আমরা তো মোবাইলে ভিডিও দেখছি অনেক ছেলেরা এরকম পোশাক পরে না স্যার আমার আশেপাশের বন্ধুরাও তো এরকম পোশাক পরে তা আমিও সব করে কিনলাম এখন দেখতেছি নায়ক গায়ক খেলোয়াড় তারা তো এরকম সুন্দরভাবে কাটিং দেয় না বাবা নায়ক গায়ক খেলোয়াড় এরাই আমাদের আদর্শ না আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পোশাক পরিধানের কিছু নিয়ম আছে কই না তো আঙ্কেল পোশাক পরিধানের উদ্দেশ্য হবে নিজের দেহকে ভালোভাবে আবৃত করা এবং দেহের গোপনীয় স্থান অন্য চোখে প্রকাশ না করা দুই বাহিরে এবং ভিতরে তাকওয়াশীল হওয়া আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বসি এখন একটু খেলা করি আমি বল দে এই বলটা কত সুন্দর তারপর এক্সিডেন্ট করছে আব্বু আমাকে কত সুন্দর খেলনা কিনে দিছে এক্সিডেন্ট করছে কই জাকারিয়া স্যার তোমরা কোথায় আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা আব্বু আপনি বের হয়েছেন হ্যাঁ বাবা আমি তো অফিসে চলে যাচ্ছি ও তো চলেন আজকে একসাথে যাই আমিও স্কুলে যাব তুমি স্কুলে যাবা আচ্ছা ঠিক আছে তোমাকে ছেড়ে দেব কই আমার ছোট সোনামণি কোথায় স্যার আব্বু অফিসে যাচ্ছেন হ্যাঁ বাবা অফিসে চলে যাচ্ছি আমিও আপনার সাথে যাব না বাবা আজকে যে খুব বড় একটা মিটিং আছে এই কারণে তোমাকে নিয়ে যাব না অন্যদিন তোমাকে নিয়ে যাব আব্বু প্রতিদিন আমার একা থাকতে ভালো লাগে না আমি কি করব ও আচ্ছা এই কথা দাঁড়ান আপনার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে দেখেন দেখছেন সুন্দর একটা ফোন আপনার জন্য কিনে নিয়ে আসছি তাহলে আপনি এই ফোনে কার্টুন দেখেন আর খেলা করেন তার ভিতরে আমি চলে আসব ঠিক আছে আব্বু আজকে তাড়াতাড়ি আসবেন কিন্তু কেন বাবা আজকে বই মেলা হচ্ছে বই মেলা হচ্ছে নাকি জাকারিয়া কেন আব্বু আপনি জানেন না কই না তো ও তিন দিন যাবত বই মেলা হবে আজকে বিকালে একটু তাড়াতাড়ি আসেন আমরা সবাই মিলে যাব ঘুরতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে বই মেলায় ঘুরতে যাব ঠিক আছে আচ্ছা খুশি বাবা হ্যাঁ ঠিক আছে তুমি খেলা করো চলো 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 দেরি হয়ে যাচ্ছে আব্বু টাটা টাটা বাবা আব্বু তো আমার ভালো সুন্দর একটা মোবাইল কিনে দিছে এই মোবাইলে আমি ভিডিও দেখি টম এখন পালাবা কোথায় তোমাকে তো জেলে ধরেই ফেলেছে আহা অনেকক্ষণ ধরে মোবাইল দেখলাম দেখি তো কয়টা বাজে ইস তিনটে বাজে গেছে আব্বু আম্মু সে কখন চলে গেছে আমাকে একা একা ভালো লাগে না প্রতিদিন আমি বাসায় একা একা থাকি ভাইয়া স্কুলে সে কখন চলে গেছে আমি যে কি করি আমাকে ভালো লাগছে না আব্বু আম্মু আপনারা কখন আসবেন আমাকে ভালো লাগছে না আব্বু আপনারা কখন আসবেন একটু খেলা করি তো আমি সবকিছুই ভালো লাগছে না আমি সব ভেঙে ফেলবো সব ভেঙে ফেলবো প্রতিদিন আমাকে একা রেখে চলে যায় একটু মোবাইলে গেম খেলি তো ভালো লাগছে না কিরে বাড়ি ঘরে এই অবস্থা করেছিস কেন আল্লাহ আব্বু আম্মু আসলে তো মেরে থুবে না আমাকে সব গুছা তাড়াতাড়ি গুছাতে লাগ আর দে ফোন দে অনেক টিপেছিস দে আমি একটু দেখি না তুই এখন বাড়ি ঘর গুছা যা কিছুই তো গুছাতে পারবো না আমি এবার টিকটক ভিডিও দেখব তুইও দেখবি আচ্ছা বস পাশে বস হ্যাঁ এই জায়গাটা সুন্দর না দেখ হ্যাঁ ভালোই লাগতেছে আমার কিন্তু খুব সুন্দর লাগতেছে যাবি বেড়াইতে একদিন চলো একদিন যাই আচ্ছা ঠিক আছে বেড়াইতে যাওয়া যাবে এই এই টিকটকে নায়কটাকে দেখ এর চুলের কাটিংটা কিন্তু ভালো না দেখে ভালোই লাগতেছে আমাকে দিলে ভালো লাগবে না হ্যাঁ তোমাকে দিলে ভালোই লাগবে শুন তাহলে এরপরের দিন যেদিন সেলুনে যাব সেদিন যাই এরকম করে চুল কাটে আসবে হ্যাঁ এটা কিন্তু ভাইরাল একটা চুলের কাটিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ভাইয়া ওই শার্ট প্যান্টের গুলো দেখো শার্ট প্যান্ট দেখবি হ্যাঁ চল দেখি এ ভাইয়া ভাইয়া এই প্যান্টটা দেখো কোনটা এটা হ্যাঁ এটা সুন্দর আছে না আচ্ছা থাম দেখি একটু হ্যাঁ ভালোই তো লাগতেছে রে প্যান্টটা এই হাঁটুর এখানে ছিঁড়া কত সুন্দর হ্যাঁ ছিঁড়ে হয়েছে পটি লাগা না হ্যাঁ এখন কিন্তু সবাই এরকম প্যান্ট প্যান্ট পরে বুঝলি তোর জন্য একটা কিনা লাগবে
আচ্ছা ভাইয়া আব্বুকে জোর করতে হবে কিন্তু আচ্ছা আব্বুকে বলে তোর জন্য একটা এরকম প্যান্ট কিনে নিব আচ্ছা ইস এত জালাস তুই চল আমাকে একটু গেম খেলতে দে ইস ওকে দেখতে দিচ্ছ না আব্বু যে কখন আসবে কষ্ট কি কি ব্যাপার বাড়িঘরের এই অবস্থা কেন সাদ জাকারিয়া আব্বু আপনি চলে আসছেন হ্যাঁ বাবা কিন্তু বাড়িঘরের অবস্থা কেন ভাঙচুর কেন আব্বু আমি করছি কেন বাবা তুমি এগুলো করছো কেন আপনি আপনি প্রত্যেকদিন অফিসে চলে যান আমাকে একা একা ভালো লাগে না ও বাবা আসলে আজকে অফিসে খুব বড় একটা মিটিং ছিল এখানে দেরি হয়ে গেল যাই হোক তুমি আর এসব করবে না ঠিক আছে আচ্ছা আব্বু হ্যাঁ বাবা ভাইয়া আমাকে মোবাইল দেখতে দিচ্ছে না কেন জাকারিয়া আব্বু আপনি চলে এসেছেন হ্যাঁ এসেছি তুমি ওর কাছ থেকে ফোন নিছো কেন ওই একটু নিলাম আমিও একটু দেখব তাই তা আব্বু আমার দেখাই হয়নি তার আগে কিনে নিয়ে নিছে আচ্ছা বাবা এমন করে না দুইজনের জন্য ফোন কিনেছি ঠিক আছে যখন অবসর সময় পাবা তখন ওই দুইজন ফোন দেখবা ঠিক আছে ঝগড়া করবা না ঠিক আছে তো আচ্ছা মনে থাকবে হ্যাঁ ঠিক আছে বাবা শোনো অনেক তো দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল যাও তোমরা খেয়ে দে ঘুমিয়ে যাও না আব্বু আমরা তো আজকে বই মেলায় যাওয়ার কথা ছিল ওহ দেখছো আমার একটুও মনে নাই আচ্ছা শোনো আজকে তো সন্ধ্যা হয়ে গেল আজকে আর না আমি তোমাদেরকে অন্য দিন নিয়ে যাব আব্বু চলেন না আজকে যাই না বাবা আজকে খুব টায়ার্ড লাগছে আজকে আর না অন্য দিন নিয়ে যাব ঠিক আছে আব্বু আপনি কিন্তু কথা দিয়েছিলেন যাবে আচ্ছা বললাম তো রে বাবা কালকে নিয়ে যাব ঠিক আছে কালকে নিয়ে যাব মন খারাপ করো না বাবা যাও জাকারিয়া ওকে নিয়ে যাও ঘুমাও ঘুমাও চল রে যাই ঘুমাই গে চল হ্যাঁ হ্যাঁ যাও ঘুমাও পরের দিন সকালের অবস্থা আব্বু আমাকে কতগুলো খেলনা কিনে দিছে আমি একটু খেলনা দিয়ে খেলা করি ওই কিউব মেলায় দেখতে পারি নাকি না এই খেলা খুব কঠিন এটা পারা যাবে না আমি আবার ট্রাক দিয়ে খেলা করি ওই পিপ পিপ ওই আব্বু আমার স্কুলের সময় হয়ে গেছে আমি চলে গেলাম কিউবটা ভেঙে গেল রে কি যে করি জ্বালা এত জ্বালা সহ্য হয় আচ্ছা বাবা সাবধানে যাও আর রাস্তাঘাট ঠিকভাবে পার হবা দেখে শুনে সা তুমি কোথায় বাবা আব্বু আজকে অফিসে যাচ্ছেন হ্যাঁ বাবা অফিসে দেরি হয়ে যাচ্ছে যে আব্বু আজকে না করবেন না আজকে আমি যাব ও বাবা আজকে আর না হ্যাঁ তোমাকে আমি কালকে নিয়ে যাব কালকে নিয়ে গিয়ে আমার পুরো অফিসটা তোমাকে ঘুরে দেখাবো ঠিক আছে আব্বু আপনি কিন্তু প্রতিদিন বলেন নিয়ে যাবেন একদিনও নিয়ে যাব না ও এরকম করে না এরকম করে না আমি তোমাকে অন্য দিন নিয়ে যাব আর সেই দিন তোমাকে যা ভালো লাগে সেই তাই খাওয়াবো তোমার ঠিক আছে আব্বু হ্যাঁ আমাকে একটু মোবাইল দিবেন না ও এই কথা আমার দুষ্ট ছেলে এই যে নাও এটা তো আগেই বলতে এই যে কাটো অনেক কাটো ঠিক আছে হ্যাঁ দেখো 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 যাও খেলা করো ঠিক আছে আচ্ছা আচ্ছা গেলাম বাবা আচ্ছা যান টাটা টাটা বাবা এই কার্টুনটা দেখে প্রতিদিন ভালোই লাগে কত সুন্দর কার্টুন এটা কত মজা ধর ধর এখন লোকাবা কোথায় না আরেকটা কার্টুন দেখি এটা ভালো লাগতেছে না ক্লাস করতে আর ভালো লাগতেছে না আজকে বসি ভাইয়া আজকে হঠাৎ তাড়াতাড়ি আসলে কেন আরে বলিস না কালকে সারা রাত ফোন দিলাম না ক্লাসে যায় পড়াটা হয়নি এখন কে মার খাবে শিক্ষকের তাই পালা চলে আস তুই যেন আমার আব্বুকে বলিস না যে আমি পালা আসছি হ্যাঁ তো কোনোদিন তোর নাম বিচার দিছে আব্বু বল তা তো দেশনি বলিস না কিন্তু আচ্ছা বস আচ্ছা তুই টিকটক দেখতেছিস নাকি হ্যাঁ তো দে আমরাও টিকটক দেখি আয় ওই কালকের নায়কটা বের করো কালকের ওই নায়কটা ওই যে চুলের কাটিং দিব বলছিলাম দেখি তো এই তো নায়কে চুলের কাটিংটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমাকে দিলে ভালো লাগবে বলতিছিস না হ্যাঁ ভালোই লাগবে আজকে দেখি ওই পাশের বাড়ির আন্টির ছেলে এই কাটিংটা দিয়েছে এখনো তুমি দিতে পারোনি আমি স্কুলে কি দেখলাম জানিস আমার অনেক বন্ধুরা এরকম ভাবে কাটছে তো তুমি দিবা কবে কি যে করি কবে যে সেলুনে যাব আচ্ছা সেলুনে গেলে কাটে আসবো এইভাবে আচ্ছা আর আমার প্যান্টটা দেখো তোর প্যান্ট হ্যাঁ দেখি এই যে প্যান্টটা দেখছিস ওভাবে রেখে দিছিলাম আমি হ্যাঁ এই প্যান্টটাও কিনা লাগবে তোর জন্য তো ভালোই লাগবে পড়লে না স্যার আমার বন্ধুরা তো এগুলো প্যান্টই পরে তাই হ্যাঁ আচ্ছা তাহলে এই প্যান্টটা তো কিনে দেয়াই লাগবে তাহলে একটা
আচ্ছা আর ভাইয়া ভাইয়া শুনো না কি বল এই গতকালকে আব্বু আমাদেরকে বলছিল মার্কেটে নিয়ে যাবে কিন্তু নিয়ে তো গেল না পরে শুনো না আজকে আমরা যাই যাবি বলছিস হ্যাঁ কিন্তু আব্বু যদি দেখে ফেলে আব্বু তো অফিসে চলে গেছে কে যদি আবার বলে দেয় আব্বুকে তখন কি হবে নি আরে বলবে না আর বললো কি আব্বু আমাদের কিছু বলবে তা অবশ্য ঠিকই আব্বু তো কিছুই বলে না আমাদেরকে তো চল আর শোন সকালবেলা না আব্বুর মানে দেখতে কিছু টাকা নিছিলাম সত্যি হ্যাঁ তুই যেন আমার বলিস না আব্বুকে আমি বলবো না কিন্তু আমার খাতে দিতে হবে কিন্তু আচ্ছা তোকে ভাগ দেবো হ্যাঁ আচ্ছা তে চল চলে যাই এখনই মার্কেটে যাই এখনই আচ্ছা চলো আচ্ছা চল বাইর হচ্ছ চল চল তাড়াতাড়ি চলো এই অফিসারদের এই সমস্যা খালি লেট করে স্যার এখন আসতেছে না 10টা বেজে গেল কি যে করে মনে হয় লেট টেট করছে জ্যাম ট্যাম করছে ঠিক আছে বসো সাইদুল স্যার আসসালাম কেমন আছো দুলার ভালো স্যার স্যার লেট হলো যে আর বলো না ঢাকা শহরের ব্যাপার বুঝোই তো স্যার এই ফাইল না স্যার ঠিক আছে স্যার একটা কাস্টমার আছে স্যার তাই নাকি হ্যাঁ স্যার তা কি বললো কি কত স্যার দিতে চায় না খালি কাঞ্জুসগিরি করে স্যার আরে মানুষের পকেট থেকে আর টাকা বের হয় না বুঝো না কাজ করে দেবো অথচ টাকা দিবে না মানুষ কিপটা হয়ে গেছে কিপটা জন্মের কিপটা স্যার স্যার আমার এলাকার লোক স্যার একটু দেখেন বিষয়টা আচ্ছা যাও যাও তুমি দেখো কি কত বলে দেখো স্যার তাহলে কথা বলে আসি স্যার যাও যাও তাড়াতাড়ি ভাই আমার সে জমির ভাই আমার সে জমির ফাইলের এটা যেটা আনতে বলছিলাম ওটার খবর কি ভাই আমি খুব গরিব মানুষ অনেক কষ্ট করে মাত্র 30,000 টাকা নিয়ে আসছে আর আমার দ্বারা সম্ভব হবে না আরে মিয়া আপনাকে বললাম 60,000 টাকা আনতে আপনি আনছেন 30,000 টাকা 30,000 টাকা আমি ফাইলে লড়বে না ভাই একটু দেখেন না ভাই এই যে মনটা নরম করে দিলেন আচ্ছা দেখি দেন দেন দেখি দেন যা আছে দেন ঠিক আছে তো কই কই আর দেখি কিছু নাই দেন আর কই আর কই আর কই দেন দেন ভাই একটু আমারটা দেখেন ভাই হ্যাঁ ওটা পার্সোনাল বিষয় আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না বসেন আর বেশি লেট করবেন না আর বাকিটা কালকে নিয়ে এসে অবশ্যই ফাইল নিয়ে যাবেন ঠিক আছে ভাই তাহলে আজকে আমি হ্যাঁ অবশ্যই অবশ্যই যান বেশি লেট করবেন না শুনুন শুনুন স্যার স্যার হ্যাঁ দিলোর স্যার এই যে স্যার দিল এই স্যার কত দিল স্যার 30 দিছে স্যার এইভাবে কাজ করা যায় নাকি স্যার কিছু মনে নেবেন না স্যার আমার এলাকার লোক স্যার প্লিজ স্যার আচ্ছা যাই হোক কি আর করা যাবে স্যার এই যে স্যার ফাইলটা ওনার ফাইলটা স্যার আচ্ছা আমি স্যার ফাইলটা স্যার টাকাটা রাখো তো এইভাবে ভাঙটোটাকে কেউ নিয়ে আসে অফিসে স্যার এখন কথা কতাম যদি অভয় দিতেন স্যার হ্যাঁ বলো স্যার আমরা যে প্রতিদিন টাকা নিতেছি স্যার ঠিক হচ্ছে স্যার আরে দিনুয়ার তুমি এই টাকাটা অন্যভাবে নিচ্ছ কেন আমরা কাজ করে দিচ্ছি তাই নিচ্ছি ঠিক বলছেন স্যার ঠিক এটা ঠিক কথা স্যার কয়টা বাজে দেখো স্যার স্যার সময় শেষ স্যার আমরা আজকের অফিসের টাইম এখানে বাকিগুলো কালকে সিগনেচার করবো স্যার আচ্ছা নাও তোলো 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 চলো 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 স্যার সব দিকে যাই আচ্ছা স্যার প্যান্ডা অনেক বড় হয়ে গেছে পাস করি এত বড় হয়ে গেলে হয় ইস ভাইয়া দেখো প্যান্ডা বড় হয়ে গেছে কি রে প্যান গুটাইছিস কে বড় হয়ে গেছে আরে বড় হয় না ওটা স্টাইল নামা নামা নামাই দে খারাপ লাগবে না আরে খারাপ লাগবে না ওটা তো স্টাইল এখন নিচে টাকনুর নিচে থাকবে ভালো লাগবে তো ওভাবে দেখতে নামাই দে এই তো এই যে এবার ভালো লাগতেছে আমার চুলের স্টাইলটা দেখ না আগের মতো হয়নি ওই না একটার মতো লাগতেছে একদম ভালো লাগতেছে না খুবই আচ্ছা এদিকে আই দুজন মিলে সেলফি তুলে ওই ফেসবুকে পোস্ট দেই লে তাকা এই এই তো একটু ভালো করে তুলে হ্যাঁ দুই লোক দে হ্যাঁ এই তো হ্যাঁ এবার ছবিটা ভালো আসছে দেখি কোনটা দেওয়া যায় না আমার দাও আমি দেখি দেখ কোনটা দিব দাও
আচ্ছা চ রুমে যাই বসি বসি দেই চ দুই ভাই মার্কেট করলাম এই ফেসবুকে পোস্ট করে দিলাম বুঝলি হ্যাঁ চল টিকটক টিকটকই দেখি একটু বসে বসে কি করব ছবি ছাড়তে না সত্যি এত লাইক কমেন তাই তো দেখতেছি রে আচ্ছা নায়কের মতো লাগবে বুঝতে হবে না ব্যাপারটা যে চুলের কাটিং কি সুন্দর আরে বাবা এত শ্বাসকষ্ট হচ্ছে কেন গেম খেলব জাকারিয়া ও জাকারিয়া তুমি একাই খেলবা আমি একটু দাও আমার দাও একটু জাকারিয়া জাকারিয়া এই শব্দ হলো কিসের দেখে আপু 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 দুল দুল আপু তুমি কি আছে আপু আমরা তো পাশের রুমে ছিলাম আপু আপনাকে এখন ভালো লাগতেছে বাবা এখন আছে ভালো লাগছে ও খুব কষ্ট হয়েছে না আপু হ্যাঁ বাবা কষ্ট বেশি হয়ে গেল হঠাৎ মাথাটা ব্যথা করছে এখন একটু ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আপু আমরা পাশের রুমে গেলাম আপনার কিছু লাগলে ডাক দিন হ্যাঁ বাবা শোনো বাবা এক কাম করি ফেসবুকে একটা ছবি দেই দিয়ে দোয়া চাইলেই সবার কাছে চল চল বাবা চলে গেল রে সবাই চলে গেল আপু একটু কমলো আপু আপনার একটু তাকান আপু একটু তাকান ছবি তুলি তাকান মাথায় হাত দে মাথায় হাত দে তাকান এই এই ছবি তুলছি হ্যাঁ চল ফেসবুকে পোস্ট করে দেই গা বাবা আপনার কিছু লাগলে বলেন কিন্তু আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আপনারা দোয়া করবেন এই ফেসবুকে পোস্ট করে দিয়েছি বুঝছিস আচ্ছা চল কি করবো টিকটক দেখি একটু কি রে রফিক ভাই না আমার বাবা অসুস্থ আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন মানে কি ভাইকে তো সকালে দেখলাম উঠেই যেত এখনই ভাই অসুস্থ ইন্নালিল্লাহ আচ্ছা এই সাইড দিয়ে জানে যাচ্ছি তাহলে ভাইকে একেবারে দেখেই যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কে ভাই আমি আবু জাহিদ শ্বাসকষ্ট মাথা ব্যথা শুরু হয়ে গেল ভাই আসছেন ভালো কাজই করছেন ব্যাগের ভিতরে আমার শ্বাসকষ্টের ওষুধটা আছে একটু নিয়ে আসেন আচ্ছা ভাই আমি দিচ্ছি আপনার ছেলে পেলে কোথায় এই তো আসতে দেখেন ভাই এইখানে আছে এইখানে আছে তো স্যার জাকারিয়া তোমরা কোথায় আঙ্কেলের শব্দ মনে হচ্ছে চল তো দেখি আরে আঙ্কেল আপনি কখন আসলেন এই তো মাত্র আসলাম তোমার বাবা এত অসুস্থ তোমরা কোথায় গেছো আমরা তো পাশের রুমে ছিলাম আঙ্কেল আব্বুকে তো আমরা বসাই দিয়ে পাশের রুমে গেলাম একটু বসো বসো বাবা অসুস্থ খেয়াল খবর নাই পাশের রুমে গিয়ে মোবাইল হাতে আর তোমাদের পোশাকের অবস্থা এমন কেন তোমাদের বাবা মা কিছু বলে না আঙ্কেল আব্বু আম্মু তো অফিসে থাকে তাই আমরা মোবাইলে গেম খেলি জাকারিয়া সাদ কি বলে ছাদ তো ঠিকই বলছে আঙ্কেল আমরা তো দুইজন বাড়িতে থাকি সব সময় আব্বু আম্মু তো আমাদের কাছে এমন সময় দেন আমরা ফোন টোন টিপি ওই টিকটক ভিডিও দেখি এই করি সারাদিন রফিক ভাই বাচ্চারা কি বলছে এগুলা
আমাদের সমাজের অবস্থা দেখেন আজকে পরিবারে কেউ কাউকে সময় দিতে চায় না, অথচ পিতামাতার উচিত সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া। অধিকাংশ পিতামাতাই চায় যে তাদের সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠুক, কিন্তু তাদের কাজকর্ম এবং ব্যবসা বাণিজ্য নিয়েই তারা ব্যস্ত থাকে। এতে করে সন্তান এবং পরিবার বিফলে চলে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজকে কি ভাই এগুলা? দুঃখের কথা কি বলবো ভাই, দুঃখের কথা কি বলবো ভাই, আসলে আমারই দোষ ভাই। আমি ভাবছিলাম অনেক টাকা ইনকাম করব, আর আমার স্যার আর আমার যাকে রেখে এই কষ্ট থেকে মুক্তি দেবো, ওদের জন্য ভবিষ্যতের জন্য টাকা ইনকাম করব। কিন্তু ওরা যে বড় হয়ে আমাদেরকে দেখবে না ভাই, এটা আমি ভাবতে পারিনি ভাই। আমি এক মৌলবীর কাছে শুনছিলাম যে প্রত্যেক সন্তান ইসলাম ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, আর তার বাপ মাই তাকে ইহুদি খ্রিস্টান ও অগ্নিপূজারক বানায়। ভাই আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনি একটু থামেন। আচ্ছা স্যার, তোমার প্যান্টের অবস্থা এমন কেন? আঙ্কেল, আমরা তো মোবাইলে ভিডিও দেখছি অনেক ছেলেরা এরকম পোশাক পরে। না স্যার, আমার আশেপাশের বন্ধুরাও তো এরকম পোশাক পরে, তা আমিও সব করে কিনলাম। না সোনামণি, আমরা সকলেই মুসলমান, আর আমাদের প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী হওয়া উচিত। আচ্ছা তুমি কি জানো পোশাক পরিধানের কিছু নিয়ম আছে? কই, না তো আঙ্কেল। জানো না? না। আচ্ছা তাহলে শোনো, পোশাক পরিধানের উদ্দেশ্য হবে নিজের দেহকে ভালোভাবে আবৃত করা এবং দেহের গোপনীয় স্থান অন্য চোখে প্রকাশ না করা। দুই, বাহিরে এবং ভিতরে তাকওয়াশীল হওয়া, এজন্য নিজের পোশাককে স্বাবলম্বী এবং সাদা পোশাক পরতে হবে, হাদিসে সাদা পোশাক পরিধানের নির্দেশ এসেছে। আর তিন, অমুসলিমদের সদৃশ না হওয়া। চার, অপচয় অহংকার প্রকাশ না পাওয়া, এজন্য পুরুষ যেন রেশম এবং স্বর্ণ না পরিধান করে আর টাকনো নিচে কাপড় ঝুলিয়ে না পরে। তুমি যেটা পরেছো এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের পোশাক বাবা, তোমাকে অবশ্যই এটা পরিত্যাগ করতে হবে। আর এখনকার সমাজে নারীর পোশাকের অজ্ঞতার বেশি, নগ্নতার বেশি দেখা যাচ্ছে। আচ্ছা জাকারিয়া, তোমার চুলের অবস্থা এমন কেন? আঙ্কেল, এটা তো একটা নতুন স্টাইল, আর আমার বন্ধুরা সবাই তো এরকমভাবে কাটিং দেয়। এখন দেখতেছি নায়ক গায়ক খেলোয়াড় তারা তো এরকম সুন্দরভাবে কাটিং দেয়। না বাবা, নায়ক গায়ক খেলোয়াড় এরাই আমাদের আদর্শ না, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি বলেন, মান তাশাব্বাহা বিকাওমিহিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। তুমি যে চুলটা কেটেছো এটা সম্পূর্ণ অমুসলিমদের কাটা, তোমাকে অবশ্যই এটা ত্যাগ করতে হবে। আমি চাই তোমাদের জীবন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পরিচালিত হোক, বুঝতে পেরেছো? বুঝলাম, কিন্তু আঙ্কেল আমরা তো কখনো এভাবে শিখি নাই, আর আমাদের স্কুলে স্যার ম্যাডাম তারা তো এভাবে শিখায় না আমাদেরকে। কেন, তোমরা সোনামণি সংগঠনের সাপ্তাহিক বৈঠকে বসো না? কই, না তো। আচ্ছা আঙ্কেল, সোনামণি কি? ও সোনামণি, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন, যেটা মোহতারাম আমিরের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 1994 সালে 23 সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন। আর সোনামণি সংগঠনের একটি মূল মন্ত্র আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। এবং এখানে রয়েছে আরও 5টি নীতিবাক্য। এক, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করি। তিন, নিজেকে সৎ ও চরিত্রবান হিসাবে গড়ি। চার, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করি। এবং পাঁচ, আদর্শ পরিবার এবং দেশ আদর্শ পরিবার গড়ি এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি, বুঝতে পেরেছ? জি আঙ্কেল, আমরা বুঝতে পেরেছি। আপনি কিছু বুঝলেন? ভাই বুঝলাম ভাই, আমাদের মসজিদেই তো এগুলো হয়, কিন্তু আমি আমার ছেলেদের আমি কোনোদিন এই এই মসজিদে নিয়ে যাইনি এই বৈঠকে। ভাই একটা কথা রাখবেন ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই সামনের সপ্তাহ থেকে আমার এই দুই ছেলেকে আপনার সাথে এই তালিমে বৈঠকে নিয়ে যাবেন ভাই। রবিক ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার দুই ছেলেকে আগামী সপ্তাহ থেকে তালিমে বৈঠকে নিয়ে যাবো, সোনামণি সংগঠনের
সাপ্তাহিক তালিমি বইটাকে নিয়ে যাব বুঝতে পারলেন আচ্ছা জাকারিয়া বাবা মনে অনেক অসুস্থ বোধ করতে চলো বাবাকে মেডিকেলে নিয়ে যাই চলেন আঙ্কেল